বাবজানের বাইস্কোপ। রিয়াজুল রিজু পরিচালিত প্রথম এই চলচ্চিত্রটি অংশ নিতে যাচ্ছে টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। 17 মে বেলা 1টায় সেখানে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে বাবজানের বাইস্কোপের। উৎসবে অংশ নিতে যাচ্ছেন সিনেমার কেন্দ্রীয় চরিত্রে শহীদুজ্জামান সেলিম। উৎসবে যাওয়ার আগে শোবিজ টুনাইটের সাথে কথা বললেন নির্মাতা ও শহীদুজ্জামান সেলিম। বাবজানের বায়োস্কোপ, মাসুম রেজা ও রিয়াজুল রিজুর চিত্রনাট্যে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রিয়াজুল রিজু। কারুকাস ফিল্মসের ব্যানারে 126 মিনিটের ব্যাপ্তিকালের এই চলচ্চিত্রটি অংশ নিতে যাচ্ছে টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আমি আমার জায়গা থেকে বাংলার ঐতিহ্য এবং বাংলার কালচারটা, বাংলার সংস্কৃতিটা স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করেছি এবং এটা আমার কাছে খুবই আশাজনক যে আমার এই ছবিটা সাউথ এশিয়ান কালচারাল ক্যাটাগরিতে ওইখানে নমিনেটেড হয়েছে। দেশে মুক্তির আগে চলচ্চিত্রটি অংশ নিচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, এ নিয়ে নির্মাতা জানালেন তার মতামত। আমি কোনো তামিল তেলুগু কপি নকল করে অথবা ল্যাপটপ ডিরেকশন দেইনি, আমি আমাদের ছবি বানানোর চেষ্টা করেছি, সেটা ফেস্টিভ্যাল ফিল্ম অথবা হল ফিল্ম বিষয়টা এরকম না। এটাকে কিন্তু আর্ট ফিল্ম বললেও ভুল হবে। বাণিজ্যিক ছবির যে উপাদান সেই উপাদানগুলো যেমনভাবে আছে, আবার এটাতে একটি জীবনের কথা বলে এমন যে ছবিগুলো আছে সেই ভাষাটাও এটার মধ্যে বর্তমান। আমার নামে শহীদুজ্জামান সেলিম সহ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী অদূত, সঞ্জিতা তন্ময়, মাসুদ মহিউদ্দিন, তারেক বাবু ও হাফসা মৌটুসি। এটা একটা অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার, চলিত ভাষায় যাকে বলে যে ভিলেন। টরেন্টো চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছে বাবজানের বায়োস্কোপ, এ নিয়ে শহীদুজ্জামান সেলিম জানান তার অনুভূতি। আমরা যে এত দূর যেতে পারবো, যে এটার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে দেশের বাইরে প্রথম কানাডাতে, এটা ছবিটা করবার সময় আমরা চিন্তা করিনি, আমিও নিজেও ভাবিনি। সিনেমায় ব্যবহৃত গানগুলোর সঙ্গীত করেছেন এসআই টুটুল, অমিত মল্লিক ও সেতু চৌধুরী। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন চন্দনা মজুমদার, এসআই টুটুল, শিমুল খান, মাসুদ মহিউদ্দিন, অমিত মল্লিক ও ফকির জহিরউদ্দিন। আমি যদি সকাল একটা বিবাহ করি, বিকাল একটা বিবাহ করি, কারো কোনো আপত্তি আছে? খুব শীঘ্রই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বাবজানের বায়োস্কোপ। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পাশাপাশি দেশের মাটিতেও সুনাম করাবে সিনেমাটি, এমনটি ভাবতে ক্ষতি কি। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।